এবার মডেল অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা নামে মামলা করলেন তার স্বামী গায়ক ইলিয়াস। গত 17 ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন তিনি। বিষয়টি ইলিয়াস নিজেই নিশ্চিত করেছেন। ইলিয়াস জানান, বিষয়টি নিয়ে তিনি নিজে কিছু বলতে চান না, যেহেতু আইনি ব্যাপার সেই প্রক্রিয়াতেই এগোবে। তবে যে কোনো সময় সুবাহকে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন এই গায়ক। মামলার নথিতে বলা হয়েছে, গত 28 ডিসেম্বর থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াসের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে তার সম্মানহানি করেছেন সুবাহ। নথিতে ইলিয়াস উল্লেখ করেন, 2019 সালে নভেম্বরের শেষ সপ্তাহে একটি রেস্তোরাঁয় জেচে ইলিয়াসের সঙ্গে পরিচিত হন সুবাহ। ওই সময় সুবাহ বলেন, ইলিয়াসকে দেখতে তার প্রাক্তন প্রেমিক ক্রিকেটার নাসির হোসেনের মতো। এরপর ইলিয়াসের মোবাইল নাম্বার জোগাড় করে বারবার কল দেন। এক পর্যায়ে কল রিসিভ করেন গায়ক, ফোনে তাদের আলাপ জমতে থাকে। গত বছরের 1 ডিসেম্বর বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। তবে বিয়ের কদিন পরই শুরু হয় ঝামেলা। সুবার অভিযোগ, ইলিয়াস তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই নতুন বিয়ে করেছেন, আর ইলিয়াসের অভিযোগ তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। এসব কাদা ছোড়াছুড়ির মধ্যেই ইলিয়াস চলে যান দুবাই, আর তার বিরুদ্ধে মামলা করেন সুবাহ। সম্প্রতি সেই মামলায় আত্মসমর্পণ করে আগাম জামিন নেন এই গায়ক। রেজাউল ইসলাম রাজীব, ব্রেকিং নিউজ।